কেমন আছো তোমরা সবাই? আজকে অষ্টমী, মহা অষ্টমী। তো চারটের সময় ক্ষণ, অষ্টমী ক্ষণ যেটা, পুষ্পাঞ্জলি ওই চারটের সময় হবে। পুজো শুরু হয়ে গেছে, ভেতরে আমি কথা বলতে পারবো না, তোমাদের ভেতরে দেখাচ্ছি। আজকে শাড়ি টাড়ি চাপানো হবে, মাকে শাড়ি চাপানো হয়, ওগুলো চাপানো হবে আজকে। আর কেউ মালা চাপাবে, কেউ শাড়ি চাপাবে, তো দেখাচ্ছি আমি এক্ষুনি, কিন্তু ভেতরে আমি কথা বলবো না। বন্ধুরা ভেতরকার দেখাচ্ছি মন্দিরের ভেতরে। অষ্টমীর মহাপূজা চলছে, একটু শাক নাই, অন্য নাই, মার কুপায় শাক বেজেছে, মার কুপায় হয়েছে না দেখবার। একটু পরে খালি এগারো এগারো শঙ্খ আছে, গৌরী চন্দ্রমুখী পিনা অক্ষমালা বিভূষণা কুমণ্ডলু রাবামে ব্রহ্মাণি অংশমস্থিতা এ দেবন্ধ পুষ্পে ওম ব্রহ্মণ্যে নমঃ। পঞ্চপূজার পূজা পুষ্পঞ্চ নৈবেদ্যং মাল্যমলয় বাসিনী গৃহাণ ভরদে দেবী কল্যাণং কৃতমি সদা হেষ সচন্দন পুষ্পাঞ্জলি। বন্ধুরা পুষ্পাঞ্জলি হচ্ছে, পুষ্পাঞ্জলি চলছে। মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনি আয়ুরারোগ্য বিজয় দেহি দেবী নমস্তুতে এস শরচন্দ্র পুষ্পাঞ্জলি হ্রীং শ্রীং ভগব দুর্গাই নম। সর্বমঙ্গলমঙ্গলে শ্রে সর্বাধিষাদিকে শরণে বলো তুমি দিলে পুষ্পাঞ্জলি? বলছি পুষ্পাঞ্জলি দিলে? প্রণাম করিস তো? এই যে মা পুষ্পাঞ্জলি, মা ও মা ঠিক আছে ঠিক আছে, শুনতে পাচ্ছে না, বধু 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 করে একদম সেই হয়ে যায় তোমার নামে, তো এখন শুনতে পেল না, তো কালা হয়ে গেছে, বয়স হলো তো। কোথায় যাচ্ছে মন্দির? সেই 100 বছর বয়স হলো আমার মায়ের, কম বয়স সেই সেই তো হো, কি অবস্থা আমার? 80 বছর হলো, আমি 2 বছর পরে 70-এর হবো। যাও
বন্ধু কো ভোগ দাও বলে হ্যাঁ ভোগ আমি হ্যাঁ বলছে খিচুড়িটা বুড়ার লোক দাঁত নাই বলে লুচি খাবো লাড়ু খাবো লাড়ু খাস না দাঁত ভেঙে যাবে তুই খিচুড়ি খা আরে না বাবা এখানে আর ঠাকুর দাদা বসে আছে ডাকলে পরে খুনি বিরাট হবে বিরাট হবে খুনি কে আরে লাড্ডু খেতে পারবে না ও দাঁত নেই আমার বয়সই হচ্ছে কিন্তু দাঁত হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এই তো ভাত ভোগ চলে এসছে ভাত ভোগ চলে এসছে খাও এই তো খিচুড়ি ভোগ খাও হ্যাঁ শুরু থেকে একবার ঝগড়া না হলে ফির ঠিক হয় না দুর্গা পুজো মানায় না এই যে মঙ্কা বসে আছে মেদে ভাইয়ের ছেলে ওই যে এরা ইয়ো হনি সিং বলা হচ্ছে এই দুটো এই মেয়েটাও হয়ে যাও হনি সিং আর ছেলেটাও ইয়ো হনি সিং হ্যাঁ ও পুলিশ হ্যাঁ হ্যাঁ খাও না তুমি তোমাকে কে মানা করবে 100 বছর লোককে কে মানা করবে 100 ইয়ার্স হোলস মাই মম খিচুড়ি খাও খিচুড়ি সব ঘরের লোক এরা হ্যালো কি দিলি এটাতে নুন হলুদ জিরা গুঁড়া ধনে গুঁড়া আর কাঁচা মশলা লঙ্কা আর গাজর একটু তাওটা কর একটু একটু দে খুব কম আছে আস্তা দে বলো বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছেন নিশ্চয়ই অষ্টমী পুজি আজ আজ অষ্টমীর ক্ষণে সময় আছে কিছুক্ষণ অষ্টমী ক্ষণ পূজা তো হয়ে গেছে অষ্টমীর কিন্তু ক্ষণটা বাকি আছে ক্ষণে এখন সময় আছে এই যে আমাদের মন্দিরে আর একদিন থেকে দেখা আচ্ছা আচ্ছা আজকে যদি হয়তো আজকে বৃষ্টি হবে মনে হচ্ছে কাল খুব জল হয়েছিল আজ হয়তো জল হবে মনে হচ্ছে এখন কিন্তু খুব গরমও লাগছে জল হওয়াটা খুব দরকার ও বন্ধুরা আপনাদের সব দেখাচ্ছি ভাল লাগছে আমার তো খুব অষ্টমী কাল নবমী তো যজ্ঞ হবে দশমী পূজা শেষ 5 তারিখে 6 তারিখে রেস্ট করবে 7 তারিখে টিকিট আছে দিল্লির যাওয়ার এখন অনেক দিন আছে দু তিন দিন সব ব্লগ দেখাবো আমার মনে হয় আপনাদের অত ভালো লাগবে আমি দেখাচ্ছি মন্দিরের প্রাঙ্গণে কী কী হচ্ছে এক্ষুনি দেখাচ্ছি ঠিক টাইমলি কিন্তু চলে এসছিল হ্যাঁ টাইমলি চলে এসেছিল আমি সেই ভাবছিলাম কি চুনা কোথায় গেল ছাগলগুলো খুলতে হবে তো কাটাগুলো হ্যাঁ সুভাষ দা কতদিন ঠিক হ্যাঁ ভাই না কদিন থাকবে গ্রামে আজ ভাই আজ আজকে শরীর তো তোমার আগে কত ভালো ছিল ফার্স্ট ক্লাস ছিল তোমার শরীর তাই তোমার সেই যাত্রা ছিল বাংলা যাত্রা তুমি করতে সেসব আমাদের মনে আছে এখন আমরা বলি কি সুভাষ দাস যাত্রা দেখার মতন ছিল হ্যাঁ এইগুলো কত যাত্রা করেছো তুমি অনেক অনেক হ্যাঁ এখন অবস্থাও সেরকম নেই আর আরে সব ঠিক হয়ে যাবে ওষুধ খাবে সব মাই হ্যাঁ সে তো নিশ্চয়ই মাই সব মাই দেখবে আবার হ্যাঁ না করবে না করবে সে তো নিশ্চয়ই করবে হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে মায়ের করবো তবে পাবো ফল নিশ্চয় নিশ্চয়ই মাই সবাইকে দেখছে আমাদেরও দেখছে সবাইকে দেখছে কে গোপাল দেখলি ঠিক আছে গরম লাগছে এখানে বসে থাকতি বুঝলি
যখন ভিড় ভাড় হবে তখন তোকে আমি ওপরে নিয়ে যাবো, ওপরে নিয়ে যাবো ওদিকটা। হ্যাঁ কেন বসতে হবে না, খ্যানের পুজো শুরু হবে এবারে, সবাই শান্ত থাকো ভাই, চুপ করো, খ্যানের পুজো শুরু হচ্ছে। এই আরো কত দূর, আর কতক্ষণ খ্যানের পুজো? ঠিক আছে, এই ঢাক নিয়ে চললো। মাকে দেখতে পাচ্ছি না, মা ওই যে দেখা যাচ্ছে মা, অল্প ব্লগ ব্লগ আছে তো, ব্লগে যাচ্ছে, জি আর ব্লগস নামের ব্লগ আছে। হ্যাঁ যাও যাও, দেখো কি বলছে, কি বলছো মা, কি বলছো, কিছু বলছো? এসব সোলো কলা রাখা আছে, কিছু বলছো? কই যাও, তুমি যাবে ভেতরে, বসে ভেতরে বসে যাও, তো এখানে খাবে। হ্যাঁ খুব গরম আছে, হ্যাঁ হ্যাঁ সেই তো বলছি। জয় মা তারা মা, নিশ্চয়ই বাড়িতে সুখ শান্তিতে থাকবো আমরা, মায়ের আশীর্বাদ। এই তখন ছিল তো অষ্টমীর পুজো, আজ দু চার মিনিট পরে খেয়ান হবে, কত 31 হচ্ছে, হ্যাঁ তো ঠিকই আছে। এই যে আমার মা বসে আছে এখানে, খুব গরম না মা, গরম লাগছে বলছি, খুব সব সোলো কলা। ছেড়ে
ها আমাকে দিয়ে দাও তুমি করো না আমাকে দিয়ে দাও আমি ধরি না কেন হয়ে গেছে আপনি ধরুন বন্ধুরা অষ্টমীর খুন শেষ হলো বন্ধুরা এই অষ্টমী পুজো শেষ হলো আজকে আমরা খাসির মাংস আনিয়েছি 7 কিলো 7 কিলো এই যে খাসির মাংস আনা হয়েছে 7 কিলো
আছেন অংশ আর এই মেটে তো এবারে রান্না করতে যাচ্ছি আপনাদের দেখাচ্ছি দাও লাল লঙ্কা দাও লাল লঙ্কা দাও তো ছুঁড়ে দাও ছুঁড়ে দাও এ পেঁয়াজ দেওয়া হয়েছে এই যে লাল লঙ্কা আরো দাও বড় বড় দাও অত ছোট করতে হবে না হ্যাঁ বড় বড় দাও লাল লঙ্কা দিয়ে পেঁয়াজ দেওয়া হলো পাঁচ হয়ে গেছে চালাও এটাকে ওই যে দে ওটা দিয়ে দে চলো একটু বেশ লাল লাল করে ভাজতে হবে লাল করে ভাজার পরে মাংসটা দেবো লাল করে ভাজা হলো এই যে বেশ মেটেটা লাল হয়ে চলে এসছে এবারে আমরা মাংসটা ছাড়ছি দাও মাংসটা ছাড়ো হ্যাঁ একটু একটু করে দাও দু হাত করে দাও একটু একটু পড়ে যাবে নিচে মাটিতে পড়ে যাবে আগে করে নাও ওটা আগে করে নাও হ্যাঁ তাকে তাড়াতাড়ি ছাড়ো এই যে মাংস মানে কাছে ছেড়ে দাও সব একসঙ্গে ছেড়ে দাও একসঙ্গে ছেড়ে দাও পারবে না এই যে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ চালাও ওটাকে সাত কিলো মাংস ছাড়া হয়ে গেছে সাত কিলো মাংসের মধ্যে দু কিলো পেঁয়াজ দিচ্ছি আমরা আর হাফ কেজি রসুন আছে আস্তে করে চলো পড়ে যাবে এটা হাফ কেজি রসুন হাফ কেজি আদা আড়াইশো এতে জিরে ধনে গরম মশলা এগুলো সব দেওয়া হয় পরে এটা এখন ফ্রাই হবে অনেকক্ষণ ফ্রাই হোক বন্ধুরা এই যে হলুদ দিয়েছি হলুদ দেওয়া হলো ফেরো নুন দেবো আর মশলা বন্ধুরা এই রসুন দিলাম আর আদা আর কাঁচা লঙ্কা বাটা মাংস অনেক আছে তো তো ওই জন্যে বেশি করে দিতে হচ্ছে এই যে ভাপে দেখা যাচ্ছে না রসুন আদা আর লঙ্কা বাটা এই যে এবারে টাকায় ভাজবো লঙ্কা দিয়েছি আর ধনে আচ্ছা কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে এটা লাল লঙ্কা বটে আর ধনে একশো গ্রাম ধনে দেওয়া হচ্ছে পেশা জিরে এর আগে দিয়েছিলাম জিরেও দেবো পেশা আর লঙ্কা দেওয়া হয়েছে এবারে ওটা খুব ফ্রাই করবো তাই ভালো লাগবে খেতে না না একদম ভাজা হয়ে গেছে ফার্স্ট ক্লাস ভাজা হয়ে গেছে দেখো কি সুন্দর ভাজা হয়েছে মাংসটা কিন্তু মাংস বেশি আছে তো কী করবো অর্ধেকটা আজকে ফ্রাই করে রেখে দেবো কালকের জন্য আর অর্ধেকটাতে জল দেবো দেখছো তোমরা বন্ধুরা দেখো এ সাত কিলো মাংস বটে তো এবারে জল টল দিচ্ছি ঝোল বানাচ্ছি ঝোল বানাবার পরে আবার তোমাদের দেখাবো আনন্দে থাকো সুস্থ থাকো খুশি থাকো এই যে বেশ ভালোভাবে ভাজা হচ্ছে আলুও দেওয়া হয়েছে যত ভাজবো তত ভালো হবে না ভাজলে এতটা মাংস ঠিক টেস্ট লাগে না ওই জন্যে খুব ভাজছি মাংস অনেক বেশি হয়ে গেছে এতটা মাংস করা মানে বিরাট ব্যাপার করছি দেখি কীরকম হয় এখন জল দিইনি এখন আরও একটু ভাজা হোক তারপরে জল দেব বন্ধুরা মাংস একবারে রেডি সেই কষা কষা মাংস কষা হয়ে গেছে ফার্স্ট ক্লাস এই যে একবারে কষা কষা মাংস রেডি হয়ে গেছে আর জল দেবো না আর ভাবছি আর জল দিয়ে লাভ নেই হ্যাঁ এইরকম কষা কষাই খেতে আলাদা মজা গরম মশলা দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে দেওয়া হয়েছে বাস এবারে রেডি আছে এটা না এবারে ঢেকে রেখে দেবো আধ ঘন্টা পরে খাওয়া চালু হবে অনেক লোক আছে গ্রামের অনেক লোক এসছে আজকে যারা
ঢাক টাক বাজিছে তিন চার দিন ওরা খাবে বন্ধু বান্ধব অনেক এসছে তারা সব খাবে ও আর এতে জল দিচ্ছে না এটা খেতে বেশি ভালো লাগবে ঠিক আছে ওকে গুড নাইট আবার কাল সকাল দেখা হবে নৌমুমিতে ততক্ষণ পর্যন্ত রেট করুন আর সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর কি বলি আমি আপনারা সব জানেন কি করতে হয় নমস্কার বন্ধুরা এই অষ্টমী শেষ এই যে খুব ভালো গায়ক আমাদের এখানকার তেতলা গ্রামের তো এরা খাইছে লাস্ট আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে শেষ খাওয়া দাওয়া ইহাদের মাংস আর ভাত নাকি কেমন হয়েছে ভালো মাংসটা ভালো না খুব ভালো হয়েছে কোথায় আসছে দেখ আরে ওটা কি হয়েছে আমাকে দিস নিস দাঁড়া দিচ্ছি এ মাংস নিয়ে নাও ঝোল নেবে মাংস নেবে কী নেবে বলো আরে মুখে বল রে কে জানে বলছি না কিছু কী নেবে বল জুয়ান ছেলে আচ্ছা তুই খাওয়া আমি ঠিক দেবো তুই ছেলাটা বলছে না ছেলাটা এই যে খা না এই খা ও গাড়ির মাংস নেবে লে 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 এলে এলে মাংস খা বড় পিস বটে বিরাট পিস আচ্ছা মেটেটা পিস নাকি হ্যাঁ হ্যাঁ এই তো এই আমার খুব ভালো লাগে ইয়ার কোজন আমি খুব পছন্দ করি তেই পেরে খাবে ওটা বেশি ভালো লাগে খা যা নিয়েছি সব খেতে হবে ভাই না রে চুনা আরে রেখে দেবো যা যাও না চটি রেখে দেবো চটি এই তুই কি নিবি বল ছোটু বাহ বাহ ও তোর ছেলে নাকি ও বাবা ভালো করছিস তো পড়ালেখা করা বুঝলি মানে দূরালেখ করছিস সে ঠিক আছে কোনো ব্যাপার নেই কিন্তু পড়ালেখা করা এই মাংসটা খা রে এই দেখ তোর মাংস পিসতে পড়েছে সব রেকর্ডিং আছে Thank you.